বিজেপি এবং এই রাজ্যে তৃণমূলকে পরাস্ত করবার জন্য বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সমস্ত ভোটকে এক জায়গায় করতে হবে। 2016 থেকে শিক্ষা নিয়ে দুটো রাজনৈতিক দলকেই ভাবতে হবে, তৃণমূলের মতো শক্তিকে এবং বিজেপির মতো শক্তিকে পরাস্ত করতে গেলে পার্সোনাল যে যে ইন্টারেস্টগুলো আছে রাজনৈতিক দলের লোকাল বেসিসে, মনে হয় কোনো রাজনৈতিক দলের রাখা উচিত নয়, তাহলে কিন্তু সুবিধে পাবে তৃণমূল এবং বিজেপি। দেড় মাস আগের কলকাতা পুরভোটে জোট বাঁধেনি বাম কংগ্রেস, বেশিরভাগ ওয়ার্ডে একে অন্যের বিরুদ্ধে প্রার্থী দিয়েছিল তারা, কিন্তু আসন্ন পুরভোটে কলকাতা লাগোয়া দুই পরগনায় কি ফের কাছাকাছি আসতে চলেছে বাম ও কংগ্রেস? দুই শিবির থেকে অন্তত এমনটাই ইঙ্গিত মিলেছে। 27 ফেব্রুয়ারি উত্তর চব্বিশ পরগনায় 25টি এবং দক্ষিণ চব্বিশ পরগনায় 6টি পুরসভায় ভোট হবে। তার মধ্যে উত্তর চব্বিশ পরগনার দমদম, নিউ ব্যারাকপুর, উত্তর ও দক্ষিণ দমদম, ব্যারাকপুর, পানিহাটি এবং বড়নগর পুরসভায় কার্যত সমঝোতা করেই লড়ছে বাম ও কংগ্রেস। হাতে গোনা কয়েকটি ওয়ার্ড নিয়ে টানাপোড়েন রয়েছে। বিগত পার্টি কংগ্রেসে আমাদের রণকৌশলগত লাইন হিসাবে ঠিক হয়েছিল বিজেপি এবং এরাজ্যে তৃণমূল, তাকে পরাস্ত করবার জন্য সমস্ত বাকি ভোটকে এক জায়গায় করার। তাহলে এটাই এখন পর্যন্ত আমাদের পার্টিতে গৃহীত রণকৌশলগত লাইন। এই রণকৌশলগত লাইন প্রয়োগ করবার জন্য আমাদের সচেষ্ট থাকা উচিত। দক্ষিণ চব্বিশ পরগনায় সমঝোতার সম্ভাবনার ছবিটা আরো স্পষ্ট। গতবার জয়নগর পুরসভা যেহেতু কংগ্রেসের দখলে ছিল, তাই এবার সেখানে দুটি ওয়ার্ডে প্রার্থী দিয়ে বাকিগুলি কংগ্রেসের জন্য ছেড়ে রেখেছে বামেরা। অন্যদিকে রাজপুর, সোনারপুর, বারুইপুর পুরসভায় বেশি আসনে লড়ছে বামেরা, কয়েকটি ওয়ার্ড তারা কংগ্রেসের জন্য ছেড়ে রেখেছে। মূল যে লক্ষ্য নিয়ে আমরা প্রার্থী তালিকা ঘোষণা করছি তা হচ্ছে বিজেপি তৃণমূল বিরোধী ভোটটাকে এক জায়গায় ধরে রাখা, এবং তার জন্য কে বিজেপি তৃণমূল এই উভয়কেই হারাতে পারবে, এটাই হচ্ছে আমাদের কাছে মুখ্য লক্ষ্য। 2021-এর বিধানসভা নির্বাচনে জোট করেও শূন্য হাতে ফিরতে হয়েছে বাম কংগ্রেসকে। তারপর থেকে দুপক্ষের তরফে জোটের প্রতি অনীহা দেখা দেয়। বিধানসভা উপনির্বাচনেও জোট হয়নি। দেড় মাস আগে হয়ে যাওয়া কলকাতা পুরভোটেও অনেক ওয়ার্ডে একে অন্যের বিরুদ্ধে প্রার্থী দিয়েছিল বাম ও কংগ্রেস। তাতে দেখা গেছে 21-এর বিধানসভা ভোটের ফলের নিরিখে কলকাতা পুর এলাকায় জোট বেঁধে 7% ভোট পেয়েছিল বাম কংগ্রেস। সেখানে কলকাতা পুরভোটে বামেরা একাই পায় প্রায় 12% ভোট, কংগ্রেস পায় 4% ভোট। অর্থাৎ একা লড়ে আগের চেয়ে ভালো ফল করেছে বামেরা। এখন দেখার আসন্ন পুরভোটে 2-24 পরগনায় জোট না বাঁধলেও আসন সমঝোতা হলে কেমন ফল করে বাম কংগ্রেস? উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।